হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হয়তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা ঠিকই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ে হবে। আজকে যে নীল ছবির অভিনেত্রীকে নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে নাতাশা মালকোভা, যিনি খুব অল্প সময়ের ভিতরে খুব জনপ্রিয় হয়ে আবার ঠিক অল্প সময়ের ভিতরে কোথায় যেন হারিয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটিতে চলে যাওয়া যাক। নাতাশা মালকোভা 22 জানুয়ারি 1991 সালে ক্যালিফোর্নিয়ায় একটি শহরে জন্মগ্রহণ করে। নাতাশা মালকোভা তার জীবনী নিয়ে কখনোই কোনো ইন্টারভিউতে কোনো ধরনের কথা বলেনি, সেই জন্য পৃথিবীতে খুবই কম মানুষই রয়েছে যারা নাতাশা মালকোভার পার্সোনাল জীবন সম্পর্কে জানে। তবে মিয়া মালকোভা নামক একজন নীল ছবির অভিনেত্রী রয়েছে, যে কিনা নাতাশা মালকোভাকে খুব পার্সোনালিভাবে চেনে। এক সূত্রে জানা গেছে, নাতাশা মালকোভা মিয়া মালকোভার হাত ধরেই পর্নোগ্রাফিতে প্রবেশ করে। নাতাশা মালকোভা এবং মিয়া মালকোভা স্কুল থেকেই তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাই এক সূত্রে জানা গেছে, মিয়া মালকোভার হাত ধরেই নাতাশা মালকোভা পর্নোগ্রাফিতে প্রবেশ করে। নাতাশা মালকোভা এটাও তার আসল নাম নয়, হয়তো মিয়া মালকোভার কাছ থেকেই তিনি এই নামটি গ্রহণ করেছে। আর মিয়া মালকোভাই প্রথম নাতাশা মালকোভাকে পর্নোগ্রাফির ট্রেনিংয়ের জন্য, মিয়া মালকোভার মাধ্যমেই নাতাশা মালকোভা পর্নোগ্রাফির ইন্টারভিউর জন্য একজন ডিরেক্টরের কাছে যায়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2012 থেকে 2013 সালে তার বেশ কিছু পর্নোগ্রাফি বের হয়, যা তখন সারা বিশ্বে অল্প কিছুদিনের মধ্যেই খুব জনপ্রিয় হয়ে ওঠে। এরপর 2013-14 সালে তার আরও কিছু পর্নোগ্রাফি মুক্তি পায়, যা তখনকার সময়ে খুব জনপ্রিয় পর্নোগ্রাফি ছিল। কিন্তু এরপরই নাতাশা মালকোভাকে পর্নোগ্রাফি পাড়ায় আর খুঁজে পাওয়া যায়নি। আস্তে আস্তে তিনি পর্নোগ্রাফি থেকে নিজেকে সরিয়ে নেয় এবং অন্য একটি জগতে চলে যায়। 2014 সালের পর থেকে এখন পর্যন্ত নাতাশা মালকোভার আর কোনো পর্নোগ্রাফি মুক্তি পায়নি। কোনো এক সময়ে নীল ছবির জনপ্রিয় অভিনেত্রী হঠাৎ কোথায় হারিয়ে গেল তা কেউ বলতে পারে না। বর্তমানে নীল ছবি অভিনেত্রীদের র্যাঙ্কিংয়ের মধ্যেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা, এই ছিল নাতাশা মালকোভার অসমাপ্ত জীবনী। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল নাতাশা মালকোভার অসমাপ্ত জীবনী। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। আর হ্যাঁ, নাতাশা মালকোভার বর্তমান জীবনী সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, নাতাশা মালকোভার বর্তমান জীবনী সম্পর্কে যদি তোমরা জানতে চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। তো ধন্যবাদ সবাইকে।